নমস্কার আমি অরিন্দম বিশ্বাস আমি মেডিসিন বিশেষজ্ঞ আমি আছি আর এন টেগোর হসপিটালে এখন সারা বিশ্বে আলোড়ন ফেলেছে একটি বৈকল্পিক রূপ কোভিডের তার নাম অমিক্রন এটা একটা গ্রিক লেটার অ্যালফাবেটের মধ্যে পড়ে তো এই বৈকল্পিক রূপ দক্ষিণ আফ্রিকায় উৎপত্তি শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকা থেকে বিভিন্ন দেশে এখন ছড়িয়েছে একদিকে দক্ষিণ আফ্রিকা ডাক্তারদের মতামত যে এটা সংক্রমিত করতে পারে ছগুণ ডেল্টার থেকে কিন্তু মারন ভাইরাস হিসেবে এখনও চিহ্নিত হয়নি বা প্রমাণিত হয়নি তবে সবটাই কিন্তু প্রাথমিক স্তরে আছি গবেষণা এখনও সম্পূর্ণ হয়নি যত সময় যাবে গবেষণা করা হবে আরও সমুদ্রের গহিতে আমরা যেতে পারবো তখন এই ভাইরাসের বিষয়ে আরও ভালো করে জানতে পারবো কিন্তু একটা কথা স্পষ্ট করে দিই ভীত হওয়ার কিন্তু কোনো জায়গা নেই সন্ত্রস্ত হওয়ার কিন্তু কোনো জায়গা নেই আমরা আটকাতে পারবো নিয়ন্ত্রণ করতে পারবো রেকর্ড সংখ্যায় আমাদের প্রতিষেধক হচ্ছে আরও হবে আমরা প্রতিষেধক যখন পেয়ে যেতে থাকব ষাট শতাংশ থেকে সত্তর শতাংশ ভারতবর্ষ অনেক জোরালোভাবে প্রতিহত করতে পারবে এই ভাইরাসকে সে যে কোনো রূপই আসুক না কেন তবে সাবধানের মান নেই আমরা সতর্কতা অবলম্বন করব মাস্ক পরে দূরত্ববিধিটা রেখে জমায়েত করব না আর পরিচ্ছন্নতাটা বজায় রাখব এই বিষয়গুলোর ওপর নজরদারি করতে পারলে বা নজর দিতে পারলে আমার মনে হয় অমিক্রণ আটকাতে পারবে আরেকটা দায়িত্ব যেটা সরকারের সেটা হচ্ছে নির্বিচারে পরীক্ষা করা হোক যারা আগত যাত্রী বিদেশ থেকে যারা এসেছেন সেই ক্ষেত্রে পরীক্ষা করলে আমরা বুঝতে পারবো এবং ভবিষ্যতে যদি তাদের ধন্যাত্মক ফল হয় তাদের জেনোমিক সিকোয়েন্সিং করা যে তাদের অমিক্রণ আছে কি না কিন্তু এই মুহূর্তে আমরা চিন্তিত নয় আমরা যেটা করবো সতর্কতা মেনে চলবো সাবধানতা মেনে চলব বিধিনিষেধগুলো মেনে চলব